হাইওয়ে পুলিশ আর প্রশাসনের নজরদারির অভাবে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ঘটছে একের পর এক দুর্ঘটনা। সর্বোচ্চ গতিসীমা মেনে গাড়ি চালানোর কথা থাকলেও মানছেন না কেউই, যদিও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি পুলিশের। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াতের সুবিধায় রাজধানীর যাত্রাবাড়ি থেকে ফরিদপুর পর্যন্ত 55 কিলোমিটার মহাসড়ক নির্মিত হয়। প্রকল্পে খরচ 11,003 কোটি টাকা। গেল 2020-এর 12ই মার্চ এই মহাসড়ক খুলে দেওয়া হয় সবার জন্য, যাতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 80 কিলোমিটার, কিন্তু বেশিরভাগ গাড়ি চলে 90 থেকে 140 কিলোমিটার বেগে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। অনেক সময় দেখা যায় 8-10 ঘন্টা ডিউটি করতে হয়, ঘুমের ক্ষতি হয়, শরীরের জন্য ক্লান্তি হয়। ঝামেলা হয়েছে মালিক পক্ষের, একটা ড্রাইভার যাচাই বাছাই করে না, ও চালায় টাউন সার্ভিস, ওরাই না দেয় ভারী গাড়ি। এখানে নিয়ম হলো 80 গতিতে চালানো, কিন্তু এরা সর্বনিম্ন চালায় হলো 100। আইন শৃঙ্খলা বাহিনী সবসময় যদি এই ধরনের গতি নিয়ন্ত্রণের জন্য তারা এই হাইওয়ে এক্সপ্রেসে কাজ করতো, তাহলে এই দুর্ঘটনাটা অনেকটাই কমে আসতো। সবাইকে গতিসীমা মানতে অনুরোধ করার পাশাপাশি ঈদ ঘিরে নজরদারি বাড়ানোর দাবি পুলিশের। মহাসড়কে প্রতিনিয়ত অতিরিক্ত গতি, ড্রাইভারদের লাইসেন্স ঠিক আছে কিনা, গাড়ির ফিটনেস চেক করার জন্য চেকপোস্ট এবং অভিযান করে থাকি আমরাও, এবং হাইওয়ে পুলিশ যেন অবৈধ যান চলাচল না করতে পারে, মানুষের জীবন যেন ঝুঁকিমুক্ত হয়, মানুষ যেন অকালে যেন কোনো প্রাণ ঝরে না যায়, সেজন্য আমরা সর্বদা সজাগ আছি এবং আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি। এই মহাসড়কে আইন না মানায় গত 3 বছরে 3,700 মামলা দিয়েছে শিবচর হাইওয়ে পুলিশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।